সো হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আর একটি স্পেশাল ভিডিওতে প্রত্যেকে স্বাগতম। গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইলে যেমনটা দেখছিলেন, আমাদের একমাত্র দেশি আপু এবং যাকে আমরা অবশ্যই অবশ্যই বাংলার সানেলিয়ন নামে পরিচিত এবং জানি, এবং সেটা হচ্ছে জান্নাত গেমিং। সো গাইস, অবশ্যই আজকে কথা বলবো জান্নাত গেমিং কে নিয়ে এবং তিনি বর্তমান অবস্থায়, বিশেষ করে পবিত্র মাহে রমজানে যে তালবাহানা শুরু করছে, এ নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অবশ্যই প্রত্যেকের জন্য খুবই স্পেশাল হবে। তাই গাইস, বরাবরের মতো প্রত্যেকের প্রতি আবার অনুরোধ থাকবে আজকে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তাহলে গাইস, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ফ্রি ফায়ারের টপআপ থেকে শুরু করে যে কোনো আইটেম সর্বোচ্চ কম রেটে একমাত্র আমরাই দিচ্ছি আপনাদের মাঝে। এছাড়া আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট থাকবে 100% সুরক্ষিত। তাই আজই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো হ্যালো দূরে ও কাছের জনগণ, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রত্যেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইলে যেমনটা দেখছিলেন, এবং গাইস হ্যাঁ, আজকের ভিডিওতে পুরো বিষয় নিয়ে থাকবে জান্নাত গেমিং কে নিয়ে, এবং অবশ্যই অবশ্যই জান্নাত গেমিং কত বড় আসলে জাহান্নামের কাজ করতে পারে আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এবং তারপর আমাদের বাংলাদেশে কিছু আসলে গ্রামের চাচাতো ভাই রয়েছে যারা আসলে জান্নাত গেমিং আপুর আসলে লাইভ স্ট্রিম না দেখলে তাদের আসলে ঘুম হয় না। ভাই রে ভাই, বর্তমানে একটি পবিত্র মাহে রমজান মাস, তোরা আসলে একটু আসলে বিরত দে এবং এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চল, কেননা গাইস তোদেরকে অবশ্যই একদিন না একদিন প্রত্যেকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেকের মৃত্যুর পর আলাদা একটা জীবন রয়েছে। ভাই, তোরা অবশ্যই জান্নাত গেমিং এর জাহান্নামী জীবন এবং কার্যক্রম দেখে নিজেকে এমনভাবে ধ্বংস করে দিস না। সো গাইস, অবশ্যই আজকে এই ভিডিওটি আমি বলবো প্রত্যেকের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যাওয়া যাক। গাইস, হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান পর্যন্ত প্রত্যেকটা ধর্মাবলম্বী ব্যক্তি কিন্তু জানে মুসলমানদের সবচাইতে পবিত্র মাস হচ্ছে এই মাহে রমজান মাস, এবং পুরো বছর ধরে সর্বশেষ একটি মাস চলে আসে সেটা হচ্ছে কিন্তু আমাদের পবিত্র এই মাহে রমজান মাস। গাইস, এই পবিত্র মাহে রমজান মাসটি কতটাই যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একমাত্র ওই মুসলমান ব্যক্তিই জানে, তবে হয়তো আমাদের জান্নাত গেমিং আপু এই বিষয়টি জানেন না। এবং গাইস, আমার ভাবতেই অবাক লাগে, তিনি একজন আসলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কেননা গাইস এই পবিত্র মাহে রমজান মাসে তার যে অশ্লীল লাইভ স্ট্রিমগুলো যেটা দেখলে সত্যিকারে অবাক হয়ে যাওয়ার মতো, কেননা গাইস তিনি যে আসলে পবিত্র মাহে রমজান মাস এটি তিনি কখন এটা উপলব্ধি করেন না। গাইস, আপনি একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের সবচেয়ে বড় বড় রোস্টেড যে ইউটিউব চ্যানেলগুলো সেখানে কিন্তু এখন অনেক আসলে ভিডিওর কন্টেন্ট কমিয়ে দিছে, এবং আরও একটু লক্ষ্য করলে দেখবেন সেখানে যে ভাষায় এর আগে আসলে ভিডিওগুলো তৈরি হতো সেই ভাষাতে কিন্তু এখন আর ভিডিওগুলো তৈরি হচ্ছে না। কেননা গাইস, তিনি একজন ছেলে হয়ে এটা সম্পূর্ণভাবে জানেন যে এই পবিত্র মাসটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মুসলমান হিসাবে। যেমন রয়েছে এসটিসি ইম্পায়ার, সাদিকুল গেইমার এবং অ্যাডভান্স গেমিং সহ আরও অনেকে রোস্টার ভাইরা। সো বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছেন জান্নাত গেমিং বর্তমান প্রেক্ষাপটে যে লাইভ স্ট্রিমগুলো তার বুকে ওড়নাটা পর্যন্ত কিন্তু নেই। কি বলবো ভাই, আসলে মানুষ আসলে টাকার জন্য এতটা আসলে খারাপ হতে পারে, আসলে তাকে না দেখলে আপনি কখনোই আসলে বিশ্বাস করবেন না। এমনকি গাইস, জান্নাত গেমিং কত বড় একটি লোভী মানুষ হয়তো বা তার পূর্বের কার্যক্রম দেখে অনেকেরই জানা রয়েছে। যেমনটা গাইস, কিছুদিন আগে তার শখের ইউটিউব চ্যানেলটি কিন্তু হ্যাক হয়েছে এবং সর্বশেষে কিন্তু টার্মিনেট হয়ে গেছে। এর একটা মাত্র রিজন ছিল তিনি আসলে ভিউস এবং সাবস্ক্রাইবারের জন্য কি যেরকম আসলে স্ক্রিপ্টেড এবং বানোয়াটামূলক তার ফ্যামিলিগত আসলে কি বলবো মা বাবা ইস্যু ধরে যেরকম কান্নাকাটি করে আসলে ভিডিও বানিয়েছে, ফাইনালি কী রেজাল্ট দাঁড়ালো তার, কিন্তু আসলে সেই শখের ইউটিউব চ্যানেলটি চিরদিনের জন্য হারিয়েছে। সো বন্ধুরা, ফাইনালি একটি সকল ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই, আপনি হয়তো একজন মুসলমান এবং এই পবিত্র মাহে রমজানে আপনি আসলে তার এরকম খোলামেলা ঢিলেডালা লাইভ স্ট্রিম না দেখে অবশ্যই অবশ্যই শুধুমাত্র পবিত্র মাহে রমজান মাস একটু হলেও পবিত্র বজায় রেখে চলার চেষ্টা করুন। সো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই বুঝবান এবং প্রত্যেকেরই আসলে ভালো মন্দ আসলে বোঝার কিন্তু বয়স হয়েছে। সো বন্ধুরা, আর কথা বাড়াবো না, অবশ্যই এই ছিল মূলত ছোট্ট একটি ভিডিও। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে।